নমস্কার, নিউজ বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে কর্মব্যস্ততা যেরকম শুরু হয়ে গেছে, একই রকমের নিগম কর্তাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকার আজকে সরেজমিনে খতিয়ে দেখলেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান থেকে শুরু করে কাজের খতিয়ান সেটা নিজেই আজকে ঘুরে দেখলেন পুর পরিষদের পুরপিতা এবং তৎসঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা। পুর পরিষদের মূলত তেলিয়ামুড়া পৌর এলাকাতে বিভিন্ন রকমের কাজ চলছে, সরকারি উন্নয়নমূলক কাজ, সেই সমস্ত কাজের কি পরিস্থিতি রয়েছে বর্তমানে, কারণ যেহেতু বর্তমান সরকারের একটাই লক্ষ্য সময়ের কাজ সময়ের আগে সম্পন্ন করতে হবে, সেই অনুযায়ী আজকে পুর নিগমের পুরপিতা রূপক সরকার থেকে শুরু করে পুর পরিষদের আরো অন্যান্য কর্মকর্তারা আজ রবিবার পরিদর্শনে যান বিভিন্ন এলাকাগুলিতে। তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুর পরিষদের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে পুর পরিষদের 1, 2, 7, 8, 9, 10, 12 থেকে শুরু করে 14 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডগুলিতে বসবাসকারী বাসিন্দাদের উন্নয়নের জন্য যে কাজগুলি চলছে কাজগুলির খতিয়ান থেকে শুরু করে খতিয়ে দেখার জন্যই আজকের এই পরিদর্শন পুরপিতা রূপক সরকারের। কি বক্তব্য রয়েছে পুরপিতার, শুনুন। তো কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক যে ফান্ড আমাদের এডিবি থেকে দেওয়ার কথা ছিল, বর্তমান সময়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট যে ফান্ড থেকে 12টা ইউএলবিকে দেওয়া হবে। আমাদের 8টা ইউএলবির জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যে অর্থের দরকার সেই অর্থের ব্যবস্থা করবেন আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীজি। আমাদের তেলিয়ামুড়া বিধায়িকার অনুরোধ ক্রমে বা আবেদনে সাড়া দিয়েছেন এবং তেলিয়ামুড়ার জন্য একদম ইমার্জেন্সি বেসিস আমাদেরকে 15 থেকে 20 কোটি টাকা দেওয়া হবে। সেজন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি আমাদের আটকে আছে সেগুলি করার জন্য আমরা বেরিয়েছি তৈরি করি, কারণ আগামীকালকের মধ্যে আমাদের সাবমিট করতে হবে। আমার সাথে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার বিজুবন্ত বর্মা মহোদয় আছেন। আমি আমাদের 7 নম্বর ওয়ার্ড 8, 9, 10, 12, 14 এবং 1 তৎসঙ্গে আমরা 4 নম্বর ওয়ার্ডের যে রাস্তাগুলি বেহাল অবস্থায় আছে দীর্ঘদিন যাবৎ, কয়েক বছর যাবতই সেগুলির অবস্থা খুব খারাপ। ফান্ডের অপ্রতুলতার জন্য আমরা সবগুলি করে উঠতে পারছি না, কারণ আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের যে ফান্ড আছে তা দিয়ে। ইতিমধ্যে আমরা 1.5 কোটি টাকার আমি পুরপিতা হওয়ার পর আমরা রিলিজ করেছি, তৎসঙ্গে আরও অন্যান্য কাজ আপনারা দেখতে পাচ্ছেন তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আমি করে যাচ্ছি। সেজন্য আজকে আমরা রবিবার হওয়া সত্ত্বেও আমরা বেরিয়েছি যাতে আমরা খুব তাড়াতাড়ি রাস্তাঘাটের উন্নতি করতে পারি এবং এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে কাজ খতিয়ে দেখার প্রসঙ্গে পুরপিতা রূপক সরকার যেমনটা বললেন, এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের অর্থে ব্যয়ে পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে অর্থ প্রয়োজন হবে সেটা রাজ্য সরকার বহন করবে। তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার জন্য আগামী দিনে উন্নয়নমূলক কাজগুলি যাতে অতি দ্রুত সম্পন্ন করা যায় সেই ব্যাপারেও পুরপিতা রূপক সরকার আশা ব্যক্ত করেছেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।